ব্রিজ ভাঙার পর এখন কত দ্রুত উদ্ধার কার্য চালানো যায় তার জন্য মরিয়া পুলিশ এবং প্রশাসন। ইতিমধ্যেই কিন্তু পুলিশের একাধিক ফোর্স এবং বিভিন্নভাবে কিন্তু উদ্ধার কার্য চালানো হচ্ছে এবং প্রশাসনের তরফে জানানো হয়েছে যে একেবারে গ্রাউন্ড জিরো বলতে যা বোঝায় একেবারে সেই পর্যন্ত কিন্তু তারা পৌঁছে গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না ব্রিজটার যেটা ভেঙে পড়েছে সেটাকে তোলা যায় ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে প্রশাসনের পক্ষ থেকে বলা সম্ভব হচ্ছে না যে ওই ভাঙা ব্রিজ নিচে কি অবস্থায় রয়েছে বা কেউ চাপা পড়ে রয়েছে কিনা। কিন্তু এখানে সবচাইতে যেটা সমস্যা সেটা হচ্ছে উদ্ধার কার্য চালানো, কারণ এই গোটা জায়গাটাই কিন্তু একেবারে কাদা হয়ে রয়েছে এবং মেট্রো রেলের কাজ চলার কারণে এই জায়গাটা কিন্তু এই মুহূর্তে উদ্ধার কার্য চালানোর পক্ষে রীতিমতন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সবচাইতে বড় সমস্যা যে যে ব্রিজটা ভেঙে পড়েছে সেইখানের যে চারদিকের অবস্থা সেগুলোও কিন্তু যথেষ্ট খারাপ, ফলে এরকম একটা ভাঙা ব্রিজের ওপরে ক্রেন লাগিয়ে সেখান থেকে কতখানি উদ্ধার কার্য চালানো যাবে তা নিয়ে কিন্তু প্রশাসন রীতিমতন চিন্তিত, কারণ ইতিমধ্যেই প্রচুর মানুষজন, স্থানীয় মানুষজন এবং পাশাপাশি পুলিশের বিভিন্ন কর্তা থেকে শুরু করে পুলিশ কর্মীরা তারা সবাই মিলে উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। কিন্তু একই সঙ্গে কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে যে এই গোটা জায়গাটার যা অবস্থা তৈরি হয়েছে, একদিকে বৃষ্টি তার মধ্যে মেট্রো রেল কাজ চালানোর কারণে উদ্ধার কার্য চালাতে কিন্তু রীতিমতন হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং প্রশাসনের নির্দেশ যত দ্রুত সম্ভব এই উদ্ধার কার্য শেষ করতে হবে, তবে এরকম যা পরিস্থিতি তার মধ্যে কত দ্রুত এই কাজ শেষ করা সম্ভব হবে সেটাই কিন্তু প্রশাসনের কাছে এখন সবচাইতে বড় আশঙ্কা। ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।